আসসালামু এটা আমার বড় বাবা তার কিছু ডিসিশন আমি শুনবো আপনাদের মাঝে আমি শুনাবো তার কথা রাইট না ভুল সেটা আপনারা কমেন্টে আমাকে জানাবেন ইনশাআল্লাহ আর বাবা দীর্ঘ বছর ধরে একই জমিতে ধান ফলাই আসছে তো হঠাৎ করে তার ডিসিশন চেঞ্জ হয়েছে সে জমিতে এখন লিপিয়ার ঘাস ফলাইছে ফলানোর পরে দুইবার বিক্রি করছে খুব কষ্টে এবং খুব প্রেশানিতে দুইবারই লস হয়েছে তো কি কারণে সে ধান বাদ দিয়ে ঘাস করলো আজকে সেটাই আমরা জানবো তার মুখ দিয়ে আমরা শুনবো শোনা শোনার চেষ্টা করব। বাবা এবার বলেন দেখি আপনি ঘাস কেন করলেন ঘাসে এবং ধানে বেশি লাগে যার কারণে এই ঘাস লাগানো হয়েছে আচ্ছা বছরে ঘাস কয় ফলন দেয় এবং ধান কয় ফলন দিয়েছিল ধান বছরে দুটি হয় একটা মানে পৌষ মাগ মাসে পৌষ মাসে হয় আর একটা মানে কোন এই যে আপনার জষ্ঠ মাসে হয় আর ঘাস বছরে 6 বার কাটা যায় 6 বারে আপনার ঘাসে पत्ता বেশি হয়েছে নাকি আপনার ধানে পত্তা হয়েছে না ধানের চেয়ে ঘাসই पत्টাটা ভালো হয় যেহেতু অসুবিধ লাগে না আবার বেশি কিছু ই কারণ কিন্তু কাটতে পরিশ্রম হয় অনেকটা অনেক পরিশ্রম কাটতে এবং কষ্ট হয় আচ্ছা তাহলে কি আপনি এই ঘাসি এই জমিতে শুইতে চাচ্ছেন নাকি নেক্সট কোন পরিবর্তন আসবে এই জমিতে পরিবর্তন এখন হয় নাই যেহেতু নতুন করে লাগাছি দুই বছর বছর যাই তাহলে বোঝা যাবে ঘাসে পড়তে না ধানে পড়তে আচ্ছা এই ঘাসের বুদ্ধিটা আপনি কার কাছ থেকে নিয়ে আসলেন এটা ঘাসের বৃদ্ধিতে মনে হয় আমার এখানে পাশাপাশি বেশ কয়েকজনে ঘাস লাগাচ্ছে যার কারণে আমিও লাগাইছি